ইতিমধ্যেই নানা বাম মাধ্যমে আলোচনায় আসতেছে যে এই কালো টাকা বের করার জন্য 1000 টাকা নোট বাতিলের কোনো সুযোগ আছে। ডিমনিটাইজেশন নট এ সিম্পল থিং, এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না। আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি, 98% প্লাস টাকা আবার ফেরত চলে আসছে, এবং সেটা তখন আবার পরিষ্কার সাদা হয়ে গেল ইন দ্য প্রসেস। তো হ্যাঁ, এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে, কিন্তু দুটো 10 ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই 7 দিনের মধ্যে দিয়ে দিবে। আমরা কিন্তু কাউকে ধরতে পারবো না। সেই এখানে মুশকিল আছে, এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারি ভালো হয় না। তো যাই হোক, আমরা এটা বিবেচনা নিব, কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হব যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ড্রাইভার তাদের থ্রুতে জমা হয়ে যাবে ব্যাংকে, এবং আবার দেখা যাবে নতুন নোট নিয়ে তারা চলে গেল। তো এই কারণে কিন্তু ভারতের রঘুরাম রাজন কিন্তু তখন এটাকে এন্ডোর্স করে না, এবং হি রিজাইন যে সেটা করবে না। তো অ্যান্ড হি প্রুভ টু বি রাইট। বাস্তবে দেখা গেল যে ভারতের কোনো লাভ হয় না, কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় আবার তাতে। তো যাই হোক, এই জিনিসটা আমরা বিবেচনা করব, কিন্তু আমি এখনই কিছু বলবো না। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ইটস অ্যান ইস্যু, করা যায়। আগে পাকিস্তান আমলে একবার করেছিল 71-এ, সেটা তারা তাদের কন্টেক্সটে করেছিল সিকিউরিটি রিজনে। আমরা আমাদের কী কন্টেক্সটে বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে, কিন্তু ইটস নট নেসেসারিলি দ্য বেস্ট অপশন। আমি একটাই কথাই বলবো নিজেকেই, যে টেবিলের ওই পাশ থেকে বলাটা হয়তো সহজ, এই পাশ থেকে করাটা হয়তো কঠিন। তো কারণ পলিটিক্যাল ইকোনমি ডাইমেনশনটা যোগ হয়, ওই পাশ থেকে যখন আমরা বলি তখন আমরা হয়তো শুধু ইকোনমিক প্রফেশনাল হিসাবে আমরা হয়তো সেটাকে বলি, অন্য সাইডে আসলে পরে তখন আরও অনেক ডাইমেনশন যোগ হয়, একটু মডিফাইড করতে হয় জিনিসগুলোকে। তারপরেও আমি মনে করি যে ফান্ডামেন্টাল ইস্যুগুলো যেটা কথা বলেছি চেষ্টা করব সেগুলোকে সেভাবেই করতে। আমি বিশ্বাস করি যে ট্রান্সপারেন্সি থাকা উচিত, আমি বিশ্বাস করি যে ডেটার ফ্লো ফ্রিকোয়েন্সিটা বাড়ানোই উচিত, এবং মার্কেটকে তথ্য দিয়েই আমরা আমরা গাইড করতে পারি। তথ্য দুই রকম আছে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, যেগুলো ডেটা দেওয়া হয় যত হাই ফ্রিকোয়েন্সিতে দেওয়া যা সম্ভব হয় সেটাই দেওয়াই ভালো, লুকানো ছাপানোর কিছু নাই। দুই নম্বর হলো যে কোয়ালিটেটিভ ইনফরমেশন, সেটা আমাদের এখানে সেইভাবে প্র্যাকটিস করা হয় না, পশ্চিমা দেশগুলোতে খুব ভালোভাবে করা হয়। তারা গাইডেন্সও দিয়ে দেয় যে কী ধরনের ইনফ্লেশনারি এক্সপেকটেশন বা ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন, সেন্ট্রাল ব্যাংক মন্ট্রি কমিটি কী ধরনের চিন্তাভাবনা করছে সেগুলো সম্পর্কে কিন্তু তারা মিনিটসটাকে প্রকাশ করে। আমরা কি করি? করা হয়েছে না? যাই হোক, ওই চেষ্টা করতে হবে ওই আমরা সেই কমিটিতে সঙ্গে সঙ্গে আমরা মিনিটস তৈরি করে অফিসে দিয়েছি।